আসসালামু আলাইকুম দর্শক, আমি আজ বন্ধুর মধ্যে হাজির হয়েছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আমার কাজের বিষয় আছে রান্নাঘরে কীভাবে অ্যাডজাস্ট ফ্যান লাগাবেন। দেখুন অ্যাডজাস্ট ফ্যান কীভাবে লাগাতে হয়। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনের কাজ এই চ্যানেল ছাড়া পাবেন না। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে কীভাবে লাগাইতে হয় এটাই দেখবেন। দেখুন এই যে একটা অ্যাডজাস্ট ফ্যান, এটা সাইজ ফ্যানের 10 ইঞ্চি। এটা আমি আগেই ফ্যানের গ্রুপটা কাটিয়ে রাখছি, এখন দেখাবো কিভাবে আপনারা ওই গ্রুপে কিভাবে লাগাবেন। আর আপনারা যারা গ্রুপ কাটার মাপ বোঝেন না, তারা হয়তো আমাকে কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি হয়তো আর একটা ভিডিও বানাইয়া আপনাদের ওই মাপটা বুঝিয়ে দিব কিভাবে গ্রুপটা কাটতে হয়, কিভাবে মাপ নেবেন। আপনি ওই দেখুন আমি গ্রুপ কাটে রাখছি আগেই, এখন আমি ফ্যান বসাইছি, এখনও ভালোভাবে হয়তো ঢোকে না, আমার আবার আরও কাটতে নিতে হবে। এখন আমি একটা ছেনি একটা হাতুড় দিয়ে গ্রুপটা কাটে আপনাদের আমি দেখাবো। এখন অলরেডি আমি কাটে রাখছি, দেখুন একটা ছেনি একটা হাতুড়, এটা দিয়ে আমি কাটছি গ্রুপটা। যারা আমার চ্যানেলে নতুন তারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই যে একটা ছিদ্র, এই যে নিচে একটা ছিদ্র আছে, একটা ছিদ্র আছে, আমি প্রথম টেস্টার দিয়ে মার্ক করে পরে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে লাগাতে হবে। টাইট করে লাগাতে হবে, কারণ ঝড় বৃষ্টি দিন যদি ঝড় বৃষ্টি আসে তাহলে এটা হয়তো খুলে পড়ে যাবে। আর আপনারা যারা ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে চান না, তারা হয়তো সাইডে ফ্যানের ব্লেডটা কাট খুলে তো ফ্যানের ব্লেডটা খুলে আপনারা দেখুন টেস্টার হয়তো সাইডে তার কাটা মানে দিতে পারেন। দেখুন আমি মার করছি টেস্টার দিয়ে, যা ছিদ্র থাকে চারটা আমি তিনটা ফুটো করে লাগাই দেবো। এটা যারা ঘরে বসে এরকম কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন এই একটা দাগ, এই একটা দাগ, তিনটা দাগ টোটাল। যখনই আপনারা সব জায়গায় ফুটো করতে যাবেন তখন ড্রিল মেশিনটা অ্যাঙ্গেল করে ধরবেন যাতে কোনা ভেঙে না যায়। রাখেন জায়গা, এখন আমি এখন ফুটো করব, ফুটো করে স্ক্রু লাগাবো। এখন ফুটো করা হয়ে গেছে, এখন আমি রয়্যাল প্লাগ লাগাবো, রয়্যাল প্লাগ লাগাইয়া ফ্যানটা বসাইয়ে স্ক্রু লাগাবো। যারা এই ধরনের কাজ দেখতে ভালোবাসেন শিখতে চান তারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ইলেকট্রিক বাংলা ছাড়া এসব ভিডিও আপনারা পাবেন না কোথাও। এখন আমি ফ্যানটা বসাইছি, এখন আমি স্ক্রুটা দিয়ে টাইট দিব। দেখুন ফ্যানের বাইরে হয়ে যায়, ফ্যানের বাইরে ছিদ্র হয়ে যায়, কিন্তু আমি এখন হয়তো আমার জোর করে লাগাইতে হবে। হয়তো আমি স্ক্রু লাগাইছি, অ্যাঙ্গেল করে লাগাইছি, এখন টাইট দিব। দেখুন কীভাবে টাইট দিতে হয়, খুব শক্ত করে টাইট দিতে হবে এগুলো। এটা
ওটা খুব শক্ত করে টাইট দেবে না তোমরা, কেননা অ্যাডজাস্ট ফ্যান রান্না করে থাকবে, হয়তো ঝড় বৃষ্টিতে জোরে বাতাস হলে পিছন থেকে যদি জোরে বাতাস আসে সেটা খুলে পড়ে যাবে, যার কারণে শক্ত করে টাইট দিয়ে আটকাইতে হবে। এটা সবসময় তোমরা এসব ফ্যানের গ্রুপ যে সময় কাটবেন, হয়তো যে জায়গায় গ্রুপ কাটার নাই ফ্যান লাগাইতে হবে, সেসব জায়গা পিছনের থেকে যে সাইড থেকে 1 ইঞ্চি করে মাপ বাদ দিয়ে তারপরে মাপটা ধরবেন, 1 ইঞ্চি করে বাদ দিয়ে তারপরে দাগ দিয়ে পরে গ্রুপ কাটবেন। সেনি হাতুর একটা গ্যান্ডিং মেশিন হলে হয়ে যায়। দেখুন আমার স্ক্রু লাগানো শেষ হয়ে গেছে, এখন 3টা স্ক্রু লাগাই দিচ্ছি আমি, খুব শক্তই হয়েছে। দেখুন আমি চ্যানেল দিয়ে লাইনও টানছি, দেখুন আমি এই যে জোড়া দিচ্ছি কস্টিপ দিয়া, জোড়াটা ফ্যানের কাভারের ভিতরে দিয়ে দেবো। দেখুন আমি এখন কাভারটা লাগাবো ফ্যানের, এখন কাভারটা এমনি উপর থেকে চাপ দিলে লেগে যাবে। এটা এটা স্ক্রু থাকে না এবং স্ক্রু সিস্টেম নাই, জাস্ট চাপ দিলে লেগে যাবে। এটা এখন আমি লাগাই দিছি, এখন আপনাদের আমি দেখাবো কিভাবে ইলেকট্রিক সংযোগ দিবেন একটা সুইচের সাথে। দেখুন আমি আপনাদের দেখাবো এখন এই ধরনের ফ্যান আপনারা যারা লাগাইতে চান তারা হয়তো ভিডিও দেখে লাগাইতে পারবেন, এগুলো তেমন কোনো জটিল কাজ না। এখন মনে করেন ফ্যান যদি নষ্ট হয়ে যায়, এখন তো গ্রুপ কাটা আছে, জাস্ট এই মাপে নতুন একটা ফ্যান আইনে লাগাইলেই হবে। দেখুন আমি চ্যানেলটা এদিক নিয়ে এদিক দিয়ে নিয়ে দেখুন ভিতরে ঢোকাই লাইটের একটা সংযোগ আছে, এই যে দেখুন সাদা কেবেলটা, সাদা কেবেল একটা দেখুন এই যে লাল একটা তার চলে গেছে সুইচে, আর দেখুন ওই যে কালো একটা তার ওই যে আমি নিউট্রালের সাথে লাগাই দিছি, আর লাল তারটা আমি প্যারালাল করে ফ্যানের তারটা জাস্ট সুইচের সাথে লাগাই দিছি, আর আর একটা টুকরো তার নিয়ে আমি সুইচ থেকে কানেকশন নিছি। ওই দেখুন ওই যে দেখুন দুটা তার দেখা যাচ্ছে, ফ্যানের তারটা সরাসরি সুইচে লাগছে, আর সুইচ থেকে আর একটা তার, আর একটা সুইচ ওই যে দেখুন আর একটা সুইচ ইসি থেকে কারেন্ট নিছি আমি, এটা লাইটের সুইচ। দেখুন আমি এখন সুইচ দিয়ে দেখাবো কিভাবে ফ্যান চলে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই, এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এইসব ভিডিও আপনাদের খুঁজতে হবে না, সাবস্ক্রাইব রাখলে আপনাদের সব ভিডিও খুঁজতে হবে না, জাস্ট নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যাবে সোজাসুজি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও দেখুন ফ্যান চলতেছে।